আজকে দাদা কি বলবো, মানে সাউন্ডটা যে পেয়ে গেছি না, কিছু কিছু জায়গায় খাবার দাবার ভালো থাকে দাদা, সাউন্ডটা ভালো থাকে না। জয় গুরু। তো দাদা আজকে সাউন্ড করেছে একদম মনের মতো, কোনো কথা হবে না। কেননা সব শিল্পীরা মায়ের গান করে যাচ্ছে, যদি আমি না করি দাদা কেমন লাগবে, তাই না? তো তো আগের যে শিল্প শিল্পীরা করে গেছে দাদা, ওদের মতো হবে নাই, তো আমি আমার মতো চেষ্টা করব। আজকে দেখবেন বাবা মার কাছে থাকলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না, বাবা মা চলে গেলে কিন্তু চিন্তা ভাবনাটা করি। কেননা যতদিন কাছে থাকে আমরা সেই চিন্তা ভাবনাটা একদম মনে আনতে চাই না। যখন মা চলে যায় তখন একটা কথাই কি বলি, দুফুটা চোখের জল, আর একটা কথায় মা তুমি চলে গেলে, বাবা চলে গেলেও সেই একই কথা, বাবা তুমি চলে গেলে। তাহলে মানুষটা থাকার আগে কেন চিন্তা ভাবনা করছো না? বাবা মা থাকা মানে বাড়িতে একটা খুঁটি, সে বাবা নড়বড় করলেও কিন্তু তোমাকে নড়বড় হতে দেবে না। তাই গিয়ে শোনাবো এই গানটি। দয়াবতী মা শুনতে কি পাও না, এত ডাকি তবু কেন সাড়া তুমি দাও না, সাড়া তুমি দাও না। ডাকি তবু কেন সাড়া তুমি দাও না, সাড়া তুমি দাও না। দয়াবতী মা যদিনী মা ও মা ছোটবেলায় ডাকতে আমায় খোকন সোনা বলে, এই পৃথিবীর আলো বাতা দেখালে আমারে, ছোটবেলায় ডাকতে আমায় খোকন সোনা বলে, এই পৃথিবীর আলো বাতা দেখালে
আমারে চোখের জলে বুক ভাসে মা একবার সারা দাও মা একবার সারা দাও মা দয়াপতি গর্ভে জন্ম নিয়া করছি কত ছলনা এত ডাকি মা গো তুমি চোখটি কেন খোলো না তোমার গর্ভে জন্ম নিয়া করছি কত ছলো না এত ডাকি মা গো তুমি চোখটি কেন খোলো না তবু কেন সাজা তুমি দাও না সাজা তুমি দাও না দয়াপতি মা ডাকি তবু কেন সাজা তুমি দাও না সাজা তুমি দাও না দয়াপতি মা।